আমার বড় বোন এখানে আজ থেকে 7 বছর আগে চিকিৎসা করে গেছে। ওনার কাছ থেকে জানতে পারছি যে উনি এখান থেকে সুস্থ হয়েছে, ভালো হয়েছে। ওনার রেফারেন্সে আমি এখানে আসছি। তো 14 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা, এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? ইনশাল্লাহ এখন ভালো। এমনি হাঁটুর ব্যথা কি আছে? আপনি উঠ বস বা আপনার চলাচল করতে কি এখন কষ্ট হয়? না, এখন আমার নাই, হাঁটুর ব্যথা নাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফিরে আসলাম আপনাদের সামনে আরও নতুন একটি এপিসোড নিয়ে, নতুন একজন পেশেন্ট নিয়ে। এখন ডিসেম্বর মাস, শীত শুরু হয়েছে। আমরা কম বেশি বাঙালি যারা আছি, আমাদের সকলেরই প্রিয় এই মাসটি, কারণ শীত আমাদের অনেক প্রিয় একটি সময়। যদিও তীব্র শীত ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পড়া শুরু করেছে, আমাদের এই সময়টায় আমরা বিভিন্ন ধরনের শাকসবজিতে ভরপুর থাকে, এই জন্য এই ঋতুটা আমাদের অনেকের কাছে অনেক প্রিয়। বাট এর পাশাপাশি কিন্তু এই সময়টায় যখন শীতে শুরু হয়, দেখা যাচ্ছে যে আমরা অনেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই, বিশেষ করে ফ্লু জাতীয় রোগে আমরা অনেক বেশি আক্রান্ত হই, কারণ ধুলাবালি অনেক বেশি এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এখন শুরু হয়ে যায়, কারণ শুষ্ক একটি মৌসুম। এর পাশাপাশি কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের রোগের উৎপাত আমরা এই সময়টায় দেখতে পাই, বিশেষ করে যারা ব্যথাজনিত রোগে ভোগেন, এই সময়টায় দেখা যাচ্ছে তাদের ব্যথার পরিমাণটা একটু বেশি পরিমাণে বেড়ে যায়, ব্যথাটা একটু বেশি পরিমাণে অনুভূত হয়। যাই হোক দর্শক, বেশি কথা না বাড়িয়ে আসুন আজকের আমাদের পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিই। ওনার নাম হচ্ছে আখি বেগম, বয়স 45। উনি দীর্ঘ একটা সময় উনি PLID রোগে উনি ভুগছিলেন। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি, উনি কীভাবে এই সমস্যাটা থেকে উনি মুক্তি পেয়েছিলেন এবং ওনার শুরুটা কীভাবে হয়েছিল ওনার মুখ থেকে আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম আখি বেগম, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি লালবাগ থেকে এসেছি। লালবাগ থেকে এসেছি। আচ্ছা, ঢাকার লালবাগ, অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা আমাদের পুরাতন ঢাকার। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার এই PLID সমস্যাটা এটা কতদিন আগে প্রথম শুরু হয়েছিল? এটা 4 থেকে 5 বছর আগে শুরু হয়ে গেছিলো আমার। গত 4 থেকে 5 বছর আগে? আচ্ছা, যখন প্রথম এই রোগটা ধরা পড়ে বা প্রথম শুরু হয়েছিল, আপনি কি অনুভব করেছিলেন? অনুভব করেছিলাম আমার মাজা বসতে পারতাম না, মাজা ভার হয়ে যেত আর পা ব্যথা চলে আসছে আস্তে আস্তে, পা খালি নাড়াইতে পারতাম না, ডান পাটা ব্যথা চলে আসছে, ডান পা ভাঁজ করে বসতে পারতাম না, দাঁড়াইলে বেশিক্ষণ দাঁড়াইলে সমস্যা হইতো, বসলে বেশিক্ষণ সমস্যা হইতো, নামাজ পড়তে গেলে সেজদায় গেলে খুব কষ্ট হতো, উঠতে কষ্ট হতো, এটাই আর কি। মানে আপনার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো আপনি আর ঠিক মতো করতে পারতেন না, এরকম একটা অবস্থা হয়েছিল? পারতাম, মানে খুব কষ্ট হতো। আপনি পেশাগতভাবে কি করেন? এমনি গৃহিণী। তার মানে পুরো পরিবারের দায়িত্ব আপনার উপরেই, পুরো পরিবারের দেখভালের দায়িত্ব, সন্তান স্বামী সবাইকে আপনাকে দেখাশোনা করতে হতো। তো এই কাজগুলো করতে গিয়ে যখন আপনার এই সমস্যাটা শুরু হয়, তখন তো আপনি ঠিক মতো মনে এগুলো করতে পারছিলেন না কোনোটাই? না, একটু কষ্ট হচ্ছিল, তারপরেও করতে হয়েছে, সংসার তো, সংসারের কাজগুলো তো মহিলাদেরই করতে হয় বেশি, মানে মানুষ দিয়ে করাইলেও নিজের দেখতে হয়, সহযোগিতা করতে হয়, সব মিলে জিলে আর কি করতে হয়েছে। মানে কষ্ট থাকা সত্ত্বেও আপনার মনের জোরে আপনাকে এই কাজগুলো করতে হয়েছে। আচ্ছা, আমরা একটু জানবো যে যখন আপনার প্রথম এই PLID সমস্যাটা যখন আপনার শুরু হয়, প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে কি নিয়েছিলেন আপনারা? আসলে আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম অর্থোপেডিক্সের, উনি আমাকে ওষুধ দিয়েছিল আর আমার একটা টিউবের মতো লিখিয়ে দিয়েছিলো, ওটার মধ্যে বসে এটা আপনার ওষুধ বলছিল, এটা আপনার ওষুধ, আপনার বসতে সমস্যা হয় সবসময় আপনি উঠ বস করবেন, এটার মধ্যে বসে থাকবেন, বসলে এটার মধ্যে বসে কাজ করবেন, এটাই আপনার ওষুধ একমাত্র, আপনি রিক্সায় চললেও ওইটা নিয়েই যাবেন। তারপরে ব্যথার ওষুধ দিয়েছে, কিছুদিন ভালো ছিলাম, তারপরে আবার সেই সমস্যা শুরু হয়েছে। তো এর পরবর্তীতে আমরা জানি যে আপনি যেটা বলেছেন গত 5-6 বছর যাবত, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, স্যারের বিষয়ে জানতে পেরেছিলেন কিভাবে? আমার বড় বোন এখানে আজ থেকে 7 বছর আগে চিকিৎসা করে গেছে। ওনার কাছ থেকে জানতে পারছি যে উনি এখান থেকে সুস্থ হয়েছে, ভালো হয়েছে, ওনার রেফারেন্সে আমি এখানে আসছি। তো স্যারের কাছে যখন আপনি এসেছেন, স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন? দেখার পর বলছে যে ইনশাল্লাহ ভালো হবে, ভালো হবে, আমাকে ভর্তি রাখলো, ভর্তি থাকতে হবে। 21 দিনের কথা বলেছিলেন? 21 দিনের কথা বলছেন। আচ্ছা,
আপনি কতদিন ভর্তি ছিলেন? আমি তো আজকে 14 দিন। আচ্ছা, তো 14 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? ইনশাআল্লাহ এখন ভালো। আপনার সেই কোমরের ব্যথার কি অবস্থা এখন? না, কোমরের ব্যথা আমার আগেও ছিল না, হাঁটুরতেই সমস্যা বেশি ছিল, হাঁটুর ব্যথা এখন নাই। এমনি হাঁটুর ব্যথা কি আছে? আপনি উঠ বস বা আপনার চলাচল করতে কি এখন কষ্ট হয়? না, এখন আমার নাই, হাঁটুর ব্যথা নাই। তার মানে এখন আপনি আগের থেকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। আমরা আপনার এমআরআই রিপোর্টে যেটা দেখছি যে আপনার L4, L5 এবং S1 এই তিনটা ডিস্ক মূলত আপনার স্পন্ডলাইসিস হয়েছিল। সো মাত্র 14 দিনে আপনি সম্পূর্ণ আজকে সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার যে পরিবার পরিজনদের কাছে আপনি ফিরে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? হ্যাঁ, তো আমার আনন্দের বিষয়, খুব আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি আর এখানেও আসছি। চিকিৎসা শফিউল্লাহ স্যার করছেন আলহামদুলিল্লাহ, ভালো ভালো, আমার কাছে খুব ভালো লাগছে, চিকিৎসা ভালো লাগছে, কিন্তু ওনার ব্যবহারটাও খুব ভালো আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে আমরা ওনার হাজব্যান্ডকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো রোগীর বিষয়ে। জি, আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ জয়নাল। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আখি বেগম উনি যেটা বলেছেন যে দীর্ঘ 5 থেকে 6 বছর যাবত উনি ওনার এই ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের পরামর্শে উনি বিভিন্ন ওষুধ খেয়েছিলেন কিন্তু উনি ওটা ঠিক আপনার সঠিক যে ট্রিটমেন্ট সেটা ওনার হয়নি। বাট পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে মাত্র 14 দিনে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। স্যার, আপনি ওনাকে যে আগের অবস্থায় দেখেছিলেন এবং বর্তমান অবস্থায় ট্রিটমেন্টের পরে সামগ্রিক অবস্থাটা যদি আমাদেরকে একটু বলেন এবং ওনার শেষের দিকে আমরা জানি যে উনি কিছুটা বিছানায় পড়ে গিয়েছিল, সো টোটাল বিষয়টা একটু আমাদেরকে একটু বলেন। এখন বিছানায় পড়ে আসলো এই 14 দিন যে এখানে ভর্তি রাখলাম, আমার 21 দিন বলছিল স্যার, তাই আমি 14 দিনে এখন দেখি সুস্থ হয়ে গেছে, তো এই জন্য আমি এখনো তো আগের মতন যে ভালো জীবনে আসলো সেই জীবন আবার ফিরে এসে লাগতেছে। এখন আলহামদুলিল্লাহ ভালো, দেখা যাক যে সামনে কী অবস্থা থাকে। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীনভাবে হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসায় রোগী সম্পূর্ণ ভালো হয়, তো স্যার আপনাদেরকে যে কথাটা দিয়েছিলেন যে উনি ভালো হয়ে যাবেন উনি কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, তো স্যারের টোটাল চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি ম্যাডাম আমাদেরকে একটু বলেন যে আপনাকে টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল, সব কিছু কি আপনি পেয়েছিলেন কি না, বা আর টাইম টু টাইম আপনার সব ধরনের টেক কেয়ার করেছিল কি না? হ্যাঁ করছে, আমাকে টাইম টু টাইম সবই করছে, থেরাপিও দিয়েছে, তারপরে সিস্টার ওরাও ঠিক মতো সব কিছু করছে আলহামদুলিল্লাহ, সব কিছু মিলাই ঝেলা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনাদের একটা ওপিনিয়ন নিব, সেটা হচ্ছে যে যেমন উনি যেটা বলেছিলেন যে প্রথম দিকে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছিলেন, এই 5-6 বছর আপনারা নিশ্চয়ই অনেক অনেক ওষুধই খেয়েছেন বা অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করেছেন, বাট ওনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, উনি বাড়ি ফিরে যাচ্ছেন। তো ওনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে, যেমন উনি ওনার বড় বোনের মাধ্যমে যখন জানতে পারেন স্যারের ট্রিটমেন্টের বিষয়ে স্যারের কাছে এসেছেন, তো এরকম অনেকেই কিন্তু আছে যারা জানে না যে কার কাছে গেলে ওনারা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কোথায় গেলে তারা ভালো ট্রিটমেন্ট পাবে। এই একটা তথ্য কিন্তু একটা মানুষের পুরো জীবন পাল্টে দিতে পারে, একটা সঠিক তথ্য। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে সবার আমি বলি যে শফিউল্লাহ স্যারের কাছে আইসা যদি ট্রিটমেন্ট করে তাহলে আমার মনে হয় ভালোই হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ করে তাহলে তো আলহামদুলিল্লাহ একজন উসিলা লাগে। হ্যাঁ, শফিউল্লাহ স্যার যদি ট্রিটমেন্ট করে তাহলে এখানে আইসা যদি কে করে তাহলে ভালো হবে ইনশাল্লাহ, একবার চেষ্টা করা উচিত সবারই। ধন্যবাদ আপনার মতামতের জন্য। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা আখি বেগম ওনার বিষয়ে ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে উনি গত 5-6 বছর যাবত ওনার PLAD সমস্যা উনি ভুগছিলেন, ওনার হাঁটু ব্যথা তীব্রতর ছিল এবং ওনার PLID-তে ওনার L4, L5 এবং S1 এই তিনটা ডিস্কে ওনার সমস্যা ছিল। গত 5-6 বছর যাবত উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, বাট পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি বাড়ি ফিরে যাচ্ছেন। ওনার বড় বোনও গত 6-7 বছর আগে যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছিলেন উনিও কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে গিয়েছিলেন।
সো এই যে একটি সঠিক তথ্য, একটি তথ্য একটা মানুষের পুরো জীবন পাটলে দিতে পারে। তো আশা করি আপনারা ওনার কাছ থেকে আজকে অনেক কিছু জানলেন এবং শিখলেন। আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের এই ধরনের সমস্যা থাকে, আপনারা একটু ভালো করে খোঁজ খবর নেন। খোঁজ খবর নিয়ে আপনারা সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা গ্রহণ করেন। আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য দর্শকদের সাথে। ওনারা আশা করি এটা থেকে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।